আসসালামু আলাইকুম, আমি সায়লা আছি আপনাদের সাথে। আর দেখতেই পাচ্ছেন ঘরের কি অবস্থা, মানে আমাদের বেসিনের সামনে যে ওয়ালটা ছিল সেটা আজকে টাইলস করবে, ঘরের রং করা শেষ না, তো সব কিছু একদম এলোমেলো আর ধুলাময় সব কিছু। দেওয়ালটুকু কাটার জন্য একটা কি যেন ব্যবহার করেছিল সেটাতে একদম ধুলা হয়ে গেছে। তো টুকটাক কাজ চলছে বাসায়, তেমন মানে সময়ও পাওয়া যাচ্ছে না। আপনারা সবাই জানেন মেয়েরা সাধারণত যে এরকম ঘরের কাজ যখন করে তখন ওইভাবে সময় পাওয়াটা খুবই টাফ হয়ে যায়। তো তারপরেও আমি রেগুলার যখন ব্লগ দিই না তখন সবাই আমাকে বলে যে আপু তুমি প্রতিদিন ব্লগ দিও। তো তাদের জন্য আজকে আমার ব্লগটি করা। তো ছোট মাছ রান্না করব, আর বলেই নিচ্ছি যে মানে রান্না বান্না তেমন একটা বেশি করা হচ্ছে না। তো এটা আমার আগের ভিডিও ছিল, তো আমি এটাই দেখাচ্ছি যেহেতু আপনারা সবাই আমার ব্লগ দেখতে চাচ্ছেন। তো আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো এখানে ছোট মাছ রান্না করা হবে, আর ছোট মাছটা এখানে পেঁয়াজ কাঁচামরিচ আমি যেভাবে হাতে মাখিয়ে করি সেটাই করা হচ্ছে। তো এটাতে লবণ, পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আছে। আমার রান্নাগুলো সব একই টাইপের হচ্ছে, এর জন্য হয়তো বা চাপ বাড়ছে না। তো আমি এটাতে তেমন একটা বেশি সময় দিতে পারছি না, তো সে কারণে হয়তো বা আমার ভিডিও কারো ভালো লাগছে না, এ কারণে চাপ বাড়ছে না। তো অনেকেই দুঃখ প্রকাশ করছে। তো মাখামাখি শেষ, এখন কিছু মটরশুঁটি ছিল তো সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে বড় বড় চান্দা মাছ এটা বলে, তো খুব সুন্দর করে কেটে নেওয়া হয়েছে, বেশ অনেক বড় এগুলো। আর এটা এভাবে খেতে খুবই ভালো লাগে। এর যে আশেপাশে যে কাঁটাগুলো আছে সেগুলো ফেলে দিয়ে এইভাবে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে চটচটি, যেটাই বলেন মাখামাখা ঝোল, এই টাইপের রান্না করলে খুবই ভালো লাগে। তো সেই সাথে আমি একটু টমেটোও দিয়ে দিলাম। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানি সামান্যই দিতে হবে। দিয়ে হলো রান্নাটা বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। এই যে মোটামুটি রান্না ঘর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখন আর সময় দিতে পারি না, এর জন্য রান্নাঘরটা খুবই নোংরা বা এলোমেলো হয়ে থাকে। আর তখন একটা চুলাই ছিল, এখন দুটা চুলা কেনা হয়েছে। আর তখন সাপ্লাইয়ের গ্যাস ছিল না, এটা সিলিন্ডারের গ্যাস। আর এ চুলাটাও আছে, এটাও মাঝে মাঝে আমি এখন ব্যবহার করি। এখন আমি ডালটা চটচটি করে নিব। আর এই ডাল চটচটিটা আপনারা রুটি পরোটা বা পোলাও, আমরা মাঝে মাঝে পোলাওয়ের সাথেও খাই, যখন পোলাও দিয়ে মুরগির মাংস বা অন্য কিছু এগুলো ভালো লাগে না, ফার্স্টে আপনি এটা দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। একটু ঝালটা বেশি দিবেন, তাহলে অনেক মজা লাগবে। একদম সহজ রান্না এটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে তা একটু প্রবলেমের জন্য ওইভাবে মুসুরের ডালটা খাওয়া হচ্ছে না। তাছাড়া আগে দেখা যেত যে সবসময়ই এটা মাঝে মাঝে যখন খেতে ইচ্ছা না করতো তখন এটা দিয়ে ভাত অনেকটুকু খাওয়া যায়। পেঁয়াজ বেশি করে দিলাম, কাঁচামরিচ, একটু হলুদ, ধনিয়া, এই এই সবই দিতে হবে। আর আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তেল।
এগুলো দিয়ে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো টমেটো আছে, কারণ আমি টমেটো দিয়ে দিলাম, আর সেই সাথে অর্ধেক যে আমি মটরশুঁটিটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, ওটা ছিল এর জন্য দিয়ে দিয়েছি, এটা না দিলেও না। আরে যে আমার চচ্চড়িটা হয়ে গেছে, কত সুন্দর, একদম মাখা মাখা হয়ে গেছে, পোড়া পোড়া, খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে ডাল চচ্চড়ি, মটরশুঁটি ওটাও দিয়ে দিলাম। এটা প্রথমে যখন হলো জোরে করে জাল দিয়ে দিব, বলক আসবে, তারপরে আস্তে করে একটু দিয়ে দিব, হালকা সিদ্ধ হবে, একদম ডাল ভেঙে যাবে না, বাট সিদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে। এই যে এই পর্যায়ে আছে, এখন আমি হালকা একটু নেড়ে দিব আর চেখে নিব। চেখে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে, অবশ্যই ট্রাই করবেন। এই যে আমি বাটিতে বেড়ে নিয়েছি, দেখাচ্ছি, আর তো আমনি নিচে খেলা করছে, ও আগাগোড়াই দেখা যাচ্ছে যে আমি যখন রান্না করি সে আমার পাশে থেকে খেলবে। তো আমাকে যারা মিস করেন আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেকে আমাকে বলে মানে রেগুলার ভিডিও দিতে, আসলে ওইভাবে হয় না, হয়ে ওঠে না। তো আমি একে একে কয়েকজনের নাম বলছি। মেহের খান, উনি আমাকে দুদিন আগে মেসেজ করেছিল, মানে একটা ইসেতে কমেন্টস করেছিল, তো মেহের খানকে ধন্যবাদ। অর্ক ফুডস, উনি লিখেছেন খুব মিষ্টি আপনার দুটি দু দুইটা বাবু, মানে বাচ্চা যেন দুইটা পড়ি, তো ভাইয়াকে অনেক ধন্যবাদ। তারপরে লিখেছেন নাসিমা আক্তার, উনি আমার সেলাইয়ের কাজ খুবই পছন্দ করেছেন, ধন্যবাদ নাসিমা আক্তার আক্তারকে। তারপরে অর্ক ফুডস আবার লিখেছেন যে সুন্দর রেসিপি। তারপরে আজাহার ভাই, আজাহার ব্লগস লিখেছেন যে ভাবি অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য, উনি আমার চিংড়ি মাছের যে রেসিপিটা আছে আমি যে দুদিন আগে ব্লগ দিয়েছিলাম সেটাতে লিখেছেন। লিপিকা, উনি লিখেছেন রেগুলার ভিডিও দিতে, আসলে রেগুলার তো হচ্ছে না এইভাবে। ইকবাল হুসাইন, উনিও লিখেছেন যে আপু এটা কি তোমাদের নিজের বাড়ি? হ্যাঁ, আমাদের এটা নিজের বাড়ি। অপর্ণা ঘোষ লিখেছেন যে উনি আমার অনেক প্রিয় একজন মানুষ বলতে পারেন, ওনাকে আমি দিদি বলি, আর দিদি সবসময় আমার কাজ খুবই ভালো বলেন, দিদি কখনোই আমার কাজকে মন্দ বলে না, দিদি তোমাকে ধন্যবাদ অনেক। তারপরে আরো অনেকেই লিখেছেন, কেয়া ব্লগস লিখেছেন, এম আর মুন্না লিখেছেন অসাধারণ তোমার রান্না আর সেলাই সব জোস, ধন্যবাদ আপনাকে। স্বপ্না বিশ্বাস লিখেছেন আপু তোমার সেলাইগুলো অনেক অনেক সুন্দর, ধন্যবাদ। মার্বেল তপলা, উনি হামজাব দিয়েছেন, তারপরে আরো আছেন এইভাবে, মানে সবাই দেখা যাচ্ছে যে দেয়, মানে মোটামুটি আরো বেশ কয়েকজন আছেন। এসকে জারিফ ইন্ডিয়া থেকে বলেছেন মাশাআল্লাহ। তারপরে আর সুরমা আকবর লিখেছেন তো তাহরিনকে আমার আদর দিও, আচ্ছা দিয়েছি। MD মাসুদ রানা লিখেছেন আপনা আপু আপনাদের কি বাসার কোন ফুলোর কি কালার হয়েছে? আচ্ছা হ্যাঁ ভাইয়া, আমাদের বাসার ফ্লোর কালার হয়ে গেছে, মোটামুটি গোছানো শেষ। তারপরে নাসিমা আক্তার লিখেছেন অনেক কাজ করতে হয়, মানে ঘর এলোমেলো করার সময় আসলে আপু অনেক কাজ করতে হয়। গোপাল উনি লিখেছেন অনেক কাজ, আসলে অনেক কাজ। অপর্ণা ঘোষ এখানেও লিখেছেন দিদি তোমাকে অনেক ধন্যবাদ। তারপরে এইভাবে আরো অনেকেই লিখেছেন। তো আমার মোটামুটি রান্না প্রায় শেষের দিকে, আমি আলু ভেজে রান্না করেছিলাম। তো আপনারা যারা আমাকে কমেন্টস করেছেন, আরো আরো অনেক কমেন্টস করবেন আশা করি, আর ওইভাবে উত্তরটা দেওয়া হচ্ছে না,
যেহেতু বাসায় টুকটাক কাজ আছে, তারপরে সেলাইয়েরও কাজ করতে হয়, তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে হয় না ওইভাবে। তো আপনারা যারা আমাকে এইভাবে উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা দিচ্ছেন, অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো এই মাংসটা, মানে এই মুরগিটা অনেক একটু শক্ত, তো সে কারণে আমি একটু প্রেশারে সিদ্ধ করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন, প্রেশারে সিদ্ধ করে নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমার টাইমটাও বেঁচে গেল। আমি প্রথমে মাংসটা কষিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে 2-3টা সিটি দিয়েছি, দিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি। তো এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে যে রান্নাটা করা হচ্ছে, এটা তো আমনের জন্য, তো আমনের মাংসগুলো খাবে আর হাড়হাড্ডিগুলো আমরা খাবো। আর আমার মেয়েটা এখন দেখা যাচ্ছে যে ওইভাবে মা এখন আর মুরগির মাংসটা খেতেও চাচ্ছে না। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, কারণ আমার মেয়েটা অনেক শুকিয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়া সেইভাবে করছে না। তো আর আমি আবার বলে নিচ্ছি, আমার এটা অনেক আগের মানে ভিডিও ছিল, তো দেই দেই করে দেওয়া হচ্ছিল না, আর ফেলে দিতে চেয়েছিলাম। এখন কাজের ফাঁকে আমার আর ব্লক করা হচ্ছে না, তো সে কারণে আমি আর ফেলে দেই নাই, এখন রেখে দিয়েছিলাম, তো এর জন্য কাজে লেগে গেল। আর এই যে আমার ডাল চচ্চড়ি, মাছ চচ্চড়ি আর মুরগির মাংস সব মিলিয়ে অনেক জম্পেশ খাওয়া দেওয়া হবে। তো এ পর্যন্তই ভালো থাকবেন। আর কতটুকু কালার হয়েছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, আর আমার সাথেই থাকবেন। আর রেগুলার দেওয়ার চেষ্টা করি, দেখা যাচ্ছে যে ওইভাবে হয় না, তবে দিব। আর একটু সাপ বাড়লে হয়তো বা আগ্রহটা আরো বেড়ে যেত। তো এটা আমার মানে এখন নিয়ে এলোমেলো করার পরে, মানে বিকালের ওই দিকে প্রায় মোটামুটি দেওয়া দেওয়ি শেষ, আব্বু এসে ওখানে দাঁড়িয়ে আছে, আর একটু পরে ওনারা চলে যাবেন। এই যে হয়ে যাচ্ছে, এখন যে হোয়াইট সিমেন্টটা আছে সেটা লাগিয়ে দিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।